Saint Martin. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এই দ্বীপ যে শুধু বাংলাদেশের ভূখণ্ডের একটি ছিন্ন অংশ তা কিন্তু নয়, দ্বীপের প্রতিটি প্রবাল কোনো না কোনো সম্পদ। পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ যেমন স্বপ্নের, তেমনি পর্যটনকে ঘিরে যে ব্যবসা এখানে গড়ে উঠেছে তা এখানকার স্থানীয় প্রায় 10,000 বাসিন্দা থেকে শুরু করে অনেক তরুণ উদ্যোক্তার রুটি রুজির মাধ্যম হয়ে উঠেছে। পর্যটন মৌসুমে প্রায় 5 লাখ ভ্রমণপ্রিয় মানুষ সেন্ট মার্টিনে ঘুরতে আসে, তবে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সংখ্যা অনেকাংশেই কমে আসবে। বিশেষ করে দিনে গিয়ে দিনে ফিরে আসা নভেম্বর মাসে পর্যটকদের অধিকাংশ সময় যাবে যাত্রাপথেই, দ্বীপে গিয়ে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা থাকতে পারবে, যা পর্যটকদের একদিক দিয়ে নিরুৎসাহিতই করে। সেন্ট মার্টিন ঘিরে যাদের আয় রোজগার, সরকারের এমন সিদ্ধান্তে যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তাদের। রাজধানীতে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ পর্যটন রক্ষা উন্নয়ন জোটের ব্যানারে এক সাংবাদিক সম্মেলনে দ্বীপের স্থায়ী ছাত্রছাত্রীদের অভিযোগ, যদি সরকার এই সিদ্ধান্তে অনড় থাকে তাহলে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে, আর তরুণ উদ্যোক্তারা শঙ্কায় আছেন পথে বসার। এটা তো কোনো সলিউশন হতে পারে না যে একটা ক্ষতি হচ্ছে বলে যেতে দেওয়া হবে না। আর অবভিয়াসলি খেয়াল রাখতে হবে যাতে আমাদের পড়াশোনাটা অফ কোনোভাবে অফ না হয়। আমরা সবাই তরুণ উদ্যোক্তা, আমরা একটা ড্রিম নিয়ে এখানে ইনভেস্ট করেছি, এখানে একটা স্বপ্ন দেখেছি সেন্ট মার্টিন নিয়ে, যে দেশের বাইরে অনেক দ্বীপ আমরা দেখি, সেই আদলে সাজানোর চেষ্টা করেছি। তো সেখানে আসলে আমাদের যে ক্ষতির পরিমাণটা ইনফিনিটি বলা যায়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া গেলেও বিভিন্ন সরকারের মৌন সম্মতিতে প্রায় 1,000 কোটি টাকার বিনিয়োগ এই দ্বীপকে ঘিরে। যারা এসি রুমে এসি গাড়িতে বসে কার্বন নিঃসরণের জন্য দায়ী, তারাই এই ধরনের পর্যটন বিমুখ সিদ্ধান্ত নিচ্ছে বলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বক্তারা। আপনার আয়াসের জন্য আপনি বায়ুকে দূষণ করছেন, আমার রুটি রুজি ব্যাহত করে আপনি পর্যটন সীমিত করে দিবেন, এটা কোনো জাস্টিস হতে পারে না, এটা ক্লাইমেট জাস্টিস এটা অনুমোদন করে না। মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টাকে আমাদের প্রতি সংহতি প্রকাশ করে এই ধরনের প্রজ্ঞাপন উত্থাপন করে কোনো প্রকার বিধিনিষেধ ছাড়া, কোনো প্রকার শিথিলতা ছাড়া কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ পর্যটনকে এগোনোর জন্য চেষ্টা এবং সাহায্য অব্যাহত রাখবে। পর্যটন মৌসুমে প্রতিদিন 11টি জাহাজ সেন্ট মার্টিনে পর্যটকদের আনা নেওয়া করে, তাই সাবরাঙে একটা জেটি স্থাপনের দাবি তুলে বক্তারা বলেন, নাফ নদীর উত্তেজনাকর পরিস্থিতিকে পাশ কাটিয়ে কম সময়ে সেন্ট মার্টিনে আসা যাওয়া করা যাবে এই পথে। গালিব ইবনে রিয়াজ, এখন ঢাকা।